साइलेंस ए साइलेंस एक्शन। সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরের আংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। সে আজ প্রায় 17 বছর আগের কথা। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজারক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন, আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজানী, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি। সেই ছবিতে আমার 3 জন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড়। ডিরেক্টর হলে কি হবে, আসলে আমি ছিলাম ইউনিটের 4 নম্বর বাচ্চা। ছবি শুটিং শুরু হয়েছিল পুজোর আগে, ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে, আর তার ঠিক 1 সপ্তাহ পর সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। তাঁর জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি। এই ক্ষোভ আজীবন আমার পিছু ছাড়বে না। যতই আমি সিরিয়াস ফিল্ম মেকার হবার চেষ্টা করি না কেন, হীরের আংটি কিন্তু বানানো হয়েছিল দেদার ফুর্তিতে। তার আগে ফিল্ম মেকিং সম্পর্কে অনেক ভারী ভারী বই পড়ে নিজেকে তৈরি করেছিলাম। হীরের আংটি আমাকে শিখিয়ে দিল যে চাইলে ছবি বানানোর থেকে বড় আনন্দের পিকনিক আর কিচ্ছু নেই। সবাই মিলে আনন্দ করে ইন্দ্রপুরীর ক্যান্টিনে বসে পাত পেড়ে খাওয়া, তারকেশ্বরে আউটডোরে হরতালের দিন গেস্ট হাউসের উঠোনে সবাই মিলে ক্রিকেট খেলা, মহিষা দলের আউটডোরে কোনো স্নানের জায়গা নেই বলে রাজবাড়ির প্রশস্ত কুয়োতলা। আমার তখনকার ঝাঁ চাকচাকে বিজ্ঞাপন জীবন থেকে এই যেন এক বড় স্বাধীন মুক্তি, এক অন্য জগৎ, খেলতে যাওয়ার ছুটি। আশ্বিনের শারদ প্রাতে রেগে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃদময়ীতে আবাহন। আজ প্রভাতে
ठीक।